আরজিকরের আর্থিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই এবং সেই তদন্ত চলছে তারই মধ্যে আরজিকর হাসপাতালের প্রাক্তন ফরেনসিক বিভাগের যে হেড ক্লার্ক রয়েছেন তিনি মারাত্মক অভিযোগ করছেন মরদেহ নিয়ে দালাল চক্রের মারাত্মক অভিযোগ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশেই চলতো মর্গে দালাল চক্র চাঞ্চল্যকর অভিযোগ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্ক তদন্ত ময়নাতদন্ত থেকে দেহ বাড়ি পৌঁছে দেওয়া পুরোটাই নাকি চলতো প্যাকেজ সিস্টেমে দেহ প্রতি ঠিক করা হয়েছিল অন্তত 10,000 টাকার এই প্যাকেজ দেহ ময়নাতদন্তের পর স্টিচ করতেও দিতে হতো মোটা টাকা টাকা না দিলে মৃতের আত্মীয়দের বলা হতো স্টিচ করে নিতে মর্গে দেহ রাখতেও নেওয়া হতো হাজার হাজার টাকা বিস্ফোরক অভিযোগ আরজিকর মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্কের কি বলেছেন তিনি রাখবো আপনাদের সামনে বহু অভিযোগ যেমন ধরুন বডি আসছে প্রথমে ইনকোয়েস্ট নিয়ে আসছে পার্টি এরকম ধরনের বহু অভিযোগ শুনেছি যে পুলিশ নিয়ে আসছে সেই পার্টিকেও মানে প্যাকেজ করে নেয় যে পোস্টমর্টম করিয়ে দেবো কাঁচের গাড়িটা আমি করে দেবো এখান থেকে ধরুন কোথাও যাচ্ছে হয়তো দূরে বহরমপুর বা একটা কথার কথা ধরুন ভাড়া হয়তো 2,000 টাকা ও প্যাকেজ ধরে ড্রাইভারের সঙ্গে কথা বললো 5,000 টাকা ও পার্টিকে বললো ওখানে দিয়ে কমিশন ড্রাইভারকে দিল 2,000 ও রাখলো 3,000 এবার সেলাই করতে হবে ওয়াশ করতে হবে স্টিচিংয়ে নানা রকমের বাহানা করে মিনিমাম 10,000 থেকে 12,000 প্যাকেজ কাটা বডি যদি পার্টি সে যেদিন না আসবে ভয় দেখিয়ে কাটা বডি দেখিয়েছে বহু এরকম আছে কাটা বডি দেখিয়েও প্রয়োজনে বলতো যে সেলাই করে নিতে হবে বিফোর দ্য পোস্টমর্টম কেউ এসছে মানে কী অবস্থা রেজিস্টার্ড পার্টির আপনি ভাবুন তারা এসে বলছে শুধু একটু দেখবো তার জন্যে টাকা নেয় খবর আছে আমাদের কাছে আমার কাছে তার জন্য 500,000 যার কাছে যেরাম পায় মিনিমাম 500 টাকা না দিতে চাইলে তাকে সবার লাস্টে দেবে বডি সে হয়তো প্রথমে এসছে তার বডি সবার লাস্টে পাবে সন্ধ্যেবেলায় প্লাস ধরুন আপনি জানেন P7-এ রাখতে গেলে একটা টাকা লাগে কিন্তু আমাদের তো P7-এর দরকার নেই কারণ কি আমাদের এখানে কিন্তু গভর্নমেন্ট যেটা মেনটেন করে এখনও পর্যন্ত আমি তো বলবো যে মানে সেরা মর যদি এটাকে P7 হার মেনে যাবে আমাদের 48টা চেম্বার P7-এর মতন টাকা নিত যে যেরাম পার্টি 5,000, 7,000, 8,000 যে যেরাম 3,000 যাকে যেরাম পারে বধ করতে পারবে অথচ ওটা ফ্রি অফ সার্ভিস এই টাকার ভাগ কোথায় যেত কে নিত এই টাকার ভাগ এই যে এই ধরনের যে অন্যায়গুলো করতো কে নিত এবার ধরুন বডি কাটা বডি আছে এবার কাটা বডি পড়ে আছে সেদিন হয়তো দুটো পোস্টমর্টেম পয়সা নেই পায়নি ওই বডিকে পার্টিকে বাধ্য করতো কেউ যদি দিতে না পারতো তাদেরকে বাধ্য করতো যে এরকম তাহলে তোমায় সেলাই করে নিতে হবে তারা ভয়েতে দিত টাকা আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাব একদিকে আর্থিক দুর্নীতির তদন্ত চলছে শঙ্কু সিবিআই সেই তদন্ত করছে এরই মধ্যে প্রাক্তন হেড ক্লার্ক ফরেনসিক বিভাগের তিনি মারাত্মক অভিযোগ করছেন মানে ময়না তদন্ত থেকে দেহ বাড়ি পৌঁছে দেওয়া পুরোটাই নাকি প্যাকেজ সিস্টেমে চলতো এবং তিনি বলছেন যে এই যে টাকার ভাগ এত এত টাকা নেওয়া হতো সেই টাকার ভাগ কোথায় যেত মারাত্মক অভিযোগ আচ্ছা দেখুন আমি ওনার বক্তব্য থেকে বক্তব্য রাখতে চাই উনি বলেছেন যে 48টা বডি রাখবার জন্য প্রিজারভেশন সেন্টার আছে তাহলে যদি 48টা প্রিজার্ভ করার মতো বডির সিচুয়েশান থাকে তাহলে নিশ্চয় 48টা বডি ছিল না এই আমাদের যে বোনটি তার তাড়াহুড়ো করে পোস্টমর্টম করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো সেই বডিটা যারা পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করলেন তারা এই বডিটা প্রিজার্ভ করে রাখতে পারতেন নাম্বার ওয়ান নাম্বার টু এই সেক্টরটা ভাই আমাকে শেষ করতে দাও আমি সবে শুরু করেছি এখনই উত্তেজিত হবে না এখনও তো তোমার বিষয়ে ঢুকিনি ঢুকবো দাঁড়াও এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা লক্ষ্য করে দেখবেন এই ডিপার্টমেন্টটা অপারেট করছে কে না ডক্টর সোম ডক্টর সোমের পোস্টিং কোথায় উনি আরজি করে কী করছিলেন ঘটনা যেদিন ঘটেছে সেদিন মারা গেছে মেয়েটি সেদিন চারবার ও সন্দীপবাবুর সাথে উনি ফোনে কথা বলেছেন অ্যাডমিটেড ফ্যাক্ট অলরেডি উনি পাবলিকালি বলছেন ওকে তো সবার আগে গ্রেপ্তার করা উচিত